তুমি চাও না? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এত লাফালাফি করার কিছু হয়নি। এই তো সবে কাজটা শুরু করলো, এই তো ব্যবসাপত্রটা সবে গুছিয়ে উঠেছে, এই প্রথম এত বড় একটা অর্ডার নিয়ে গেল। দাঁড়াও কাজকর্ম করুক মাথা ঠান্ডা করে, আরো বড় কিছু করুক, তারপর না হয় ভেবে দেখা যাবে। দাঁড়াও মা, তোমার কাছে একটা রিকোয়েস্ট আছে। করি। কি রিকোয়েস্ট? মা, ওদের এতদিন হলো বিয়ে হয়েছে, মেয়েটা তাও হরিদার ঘরে থাকে। দেখো ও তো তোমার বউ মা, ও তো এ বাড়ির বউ, বাড়িতে এতগুলো ঘর রয়েছে, আর তাছাড়া ভাইয়া আর সর্বমঙ্গলা একে অপরের কাছে আসতে চায়। ওরা একে অপরকে ভালোবাসে মা, তুমি কি সেটা বুঝতে পারছো না? আর সর্বমঙ্গলার মতো এত লড়াকু একটা মেয়ে, সে তোমার ছেলের বউ হয়ে এসেছে, এটা তো গর্বের বিষয়। সর্বমঙ্গলা কিন্তু শুধু ব্যবসা করবে না মা, ও সারা জীবন তোমার ছেলেকে আগলে রাখবে, ও শুধু ব্যবসায় মন দেবে না, ওর মন কিন্তু স্বামী সংসার সব দিকে থাকবে। সেক্ষেত্রেও কি ভাইয়াকে আর ওকে এক ঘরে থাকতে দেওয়ার সময় হয়নি মা? সুন্দর গন্ধ ধূপকাঠি, মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। হ্যাঁ মা, ওই যে মাকে দেখছো, ওই মায়ের হাতেই বানানো এই সর্বমঙ্গলা ধূপকাঠি। এই বুঝি সর্বমঙ্গলা ধূপকাঠি? আমি কিন্তু সর্বমঙ্গলা ধূপকাঠির খুব নাম শুনেছি ইদানিং, দারুণ গন্ধ। ফুলের বাগানে চলে এসেছি। হ্যাঁ সত্যি মেয়ে, তোমার হাতে জাদু আছে। সত্যিই তাই, গুরুদেবের আদেশে আমি নিজে গিয়ে 5000 ধূপের বায়না দিয়ে এসেছি। গুরুদেব চাইছিলেন আজ এই উৎসবের দিনে সর্বমঙ্গলা ধূপকাঠির গন্ধ মন্দিরে ভরে উঠুক। তোমার বাড়ি কোথায় মা? এই তো কাছেই, কাঞ্জিলাল বাড়ির পুত্রবধূ, ওই যে পাশে দাঁড়িয়ে আছে দেখছেন, ওর স্বামী। দেখে মনে হয় লক্ষ্মীনারায়ণ যুগল। খুব গুণী মেয়ে। দেখেছেন সবাই আপনার কত প্রশংসা করছে। আপনি চুপ করুন তো, একেই আমার ভীষণ লজ্জা করছে। আগামী দিনে এই মেয়ে অনেক উন্নতি করবে, আজ আমি বলে রাখলাম। দেরদিন তদিন তদের না, দেরদিন তদিন তদের না, দেরদিন তদিন তদের না, দের না, দেরদিন তদিন তদের না, দেরদিন তদিন তদের না, দেরদিন তদিন তদের না, দের না। দেখেছো অনিশদা, বৌদিকে নিয়ে সবার কত আশা ভরসা। বাহ, মন্দিরটা গন্ধে মম করছে। কি করে কি করে সম্ভব হলো এটা? এটা তো অসম্ভব ব্যাপার। আমি নিজে হাতে কেমিক্যাল মিশিয়েছি, তাহলে সেই গন্ধ এখনো ছাড়ছে না কেন? কই না তো, কোনো খারাপ গন্ধই তো বেরোচ্ছে না, কিন্তু কি করে সম্ভব এটা? সর্বমঙ্গলা কি কোনো ম্যাজিক জানে, যে জাদু করে সব বিষাক্ত গন্ধ বের করে দিয়েছে ওই ওই ধূপকাঠিগুলো থেকে? না না, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে।
প্রমিলি ম্যাডাম আবার ফোন করছে, কি বলবো আমি ম্যাডামকে? হ্যালো, কি হলো টাকি রাজা? সে তখন থেকে কি হালো হালো করে যাচ্ছ বলো তো? তোমার তো আমাকে ভিডিওটা পাঠানোর কথা ছিল। কই, কোনো ভিডিও তো তুমি আমাকে পাঠালে না। খবরের চ্যানেল থেকে তো মন্দিরের পুজোটা দেখানো হচ্ছে, আমি তো দেখছি সবই নর্মাল রয়েছে, সুন্দর করে ঘন্টা কাঁসর বাজিয়ে পুজো হচ্ছে, আমি আমার ফোনেই দেখলাম। হ্যালো হ্যালো রাজা, রাজা ওখানে কিন্তু কোনো রকমের বিষাক্ত কেমিক্যালের কথা উল্লেখ করছে না, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? রাজা রাজা স্পিক আপ। না 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 ম্যাডাম, ম্যাম আসলে এখনো তো কিছুই হচ্ছে না। না না না, আমি আমি ঠিক করেই কেমিক্যালগুলো মিশিয়েছিলাম, কিন্তু এখনো তো কেমিক্যালগুলো কোনো কাজই করছে না। হ্যাঁ হ্যাঁ, মানে কোনো বিষাক্ত ধোঁয়ার গন্ধই পাচ্ছি না। আমার কি মনে হয় জানেন ম্যাডাম, এই মঙ্গলা কোনো জাদু টাদু জানে, মানে কোনো অলৌকিক শক্তি করে ওই বিষাক্ত ধূপকারীগুলোকে ও বিষমুক্ত করে দিয়েছে। তুমি সর্বমঙ্গল আর কোন রকমের অলৌকিক ক্ষমতা নেই, আর এভাবে কেউ ওই বিষাক্ত কেমিক্যাল মেশানো ধূপকাঠিকে বিষমুক্ত করতে পারে না, ইউ আন্ডারস্ট্যান্ড? তাহলে কি করে হলো? তুমি অ্যাকচুয়ালি ধূপকাঠিতে বিষ মেশাতেই পারো। না না ম্যাডাম, আমি সত্যি সত্যি ঠিকঠাক করে কেমিক্যালগুলো মিশিয়েছিলাম। আমি মায়ের দিদি বলছি। ঠাস করে চড় মেলে না, তোমার গাল লাগবে। তুমি গাল লাগো, মুখে বড় বড় কথা, মুখে বড় বড় শুধু হম্বি তম্বি। না না ম্যাডাম, আমি আপনি বিশ্বাস করুন, আমি কাজটা করেছিলাম। চুপ, একদম চুপ। বেশি যদি কথা বলেছ না, তোমার জিপ টেনে আমি জাস্ট ছিঁড়ে নেব। এই শোনো, আমার থেকে তো শুধু কাড়ি কাড়ি টাকা হাতিয়ে যাচ্ছ, আর কাজের বেলায় জাস্ট অষ্টরম্ভা। একটা কথা বলছি, কান খুলে শুনে রাখো রাজা, আমি কিন্তু তোমায় কিছুতেই ছাড়বো না। যে কোনো উপায়ে, যে কোনো ভাবে সর্বমঙ্গলার ব্যবসাটাকে তোমায় জাস্ট নষ্ট করতে হবে, গুডউইলটাকে তোমাকে নষ্ট করতে হবে, নালে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। এখন অ্যাটেম্প্ট টু মার্ডার কেসে আমি লকআপের মধ্যে রয়েছি, জেল খাটছি, এরপর কিন্তু আমি সত্যি সত্যি মার্ডার করব, তোমার মার্ডার, তোমায় আমি খুন করব, তারপরে জেল খাটবো, ইউ আন্ডারস্ট্যান্ড? না 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 ম্যাডাম, আমার কথাটা একবার শুনুন, আমি আপনি আমাকে একটা সুযোগ দিন, আমি আমি যেভাবে হোক যেভাবে হোক আমি আমি মঙ্গলাকে আটকাবো। আমাকে একটু বুঝে নিতে দেবেন ম্যাডাম প্লিজ, মানে যে ও কী করলো যাতে ওই কেমিক্যালগুলো আর কোনোভাবেই কাজ করছে না। ম্যাম একটা একটা সুযোগ দিন ম্যাডাম, আমায় একটু সময় দিন ম্যাডাম, আমাকে জাস্ট একটু বুঝে নিতে দিন যে কী 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 করতে পারি আমি। হ্যাঁ প্লিজ ম্যাম প্লিজ, পাঁচ মিনিট সময় দিলাম রাজা, তার মধ্যে সমস্ত খবরাখবর আমার কাছে আসা চাই। এই গরমে নকল দাড়ি গোফ লাগিয়ে বসে আছিস, কুটকুট করছে না, অসুবিধা হচ্ছে না? একটা কাজ কর রাজা, ভালোই ভালোই এই নকল দাড়ি গোফগুলো খুলে ফেল রাজা,
না হলে কিন্তু আমি